হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরি সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো এখন সকালবেলা আর আমি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি আজকে মিক্সড ভেজিটেবল দিয়ে একটা সবজি তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর লাল টুকটুকে একদম ভালো সুন্দর কচি মূলা নিয়ে এসেছিলাম মার্কেট থেকে তো ওগুলোকে কেটে কেটে আমি সবজিতে দিচ্ছি এখন আর ভাবলাম তখনই তোমাদের সাথে ভিডিওটা বানাই কারণ মূলাটা এতই কচি যে ওর ঘোষা ছাড়াতে আমার ইচ্ছে করছিল না তাই ভাবলাম ঘোষা না ছাড়িয়ে দিয়ে দিই এরকম মূলাগুলোকে না স্যালাডে দিলেও খুব ভালো লাগে খেতে তো যারা ভালোবাসে স্যালাড খেতে ওদের জন্য কিন্তু এই ধরনের কচি কচি মুলা খুব ভালো স্যালাডের জন্য তো আমি তোমাদেরকে একবার কেটে তারপর দেখাচ্ছি মুলাগুলো কি সুন্দর আর এত মিষ্টি কালারটা আমার দেখেই খুব ভালো লাগছিলো তো এই যে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে অনেক কিছু নিয়েছি আর এই দেখো ছোট ছোট মূলা কী সুন্দর না একদম গোল গোল আলুর মতো লাগছে দেখতে বাট খুব সুন্দর আর ভালো খেতে আগেও খেয়েছি আর বাকিগুলো রয়েছিল আজকেও সবগুলো শেষ হয়নি কিছুটা রয়ে গেছে আর এই যে সবজিগুলো যা যা ছিল বাকি যেমন ওই দিন আমি সর্ষে শাক এনেছিলাম ওর ডাটাগুলোও রেখে দিয়েছিলাম তারপর ফুলকপির ডাটা সব দিয়ে সবজি বানিয়েছি এই যে তো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি আর ব্রেকফাস্ট আছে দেখতেই পাচ্ছি রুটি আর সবজি আর এখানে দিশা কিন্তু পড়াশোনা করছে তাই তো বেবি অনেক বিজি কথা বলতে পারছে না এত পড়াশোনা করছে সাথে খাবো একটা কেক এটাই নিতে এসছিলাম এটা নিয়ে এবার চলে যাচ্ছি খাবে তো খাও তো এই যে খেয়ে নেই তারপর বাকি কাজ সব করতে হবে তো আজকে দইফাইন বাড়িতে তো ভাবছি আজকে মাংস রান্না করব তো সে কারণে আজকে রুটি টুটিটা খেয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেব মাংস ভাজা করব আজকে আর অন্য কিছু বেশি করব না ডাল টাল করার দরকারই পড়ে না মাংস ভাজাগুলোর সঙ্গে যদি একটু পোলাও করে নিই তাহলে কিন্তু খুব ভালো জমে যায় তো ভাবছি এটাই করব তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু করে তো এক্ষুনি এখানে মাংস রান্না হচ্ছে আর এই মাংসটা হতে কিন্তু একটু টাইম লাগে কারণ ভাজা ভাজা করে নিতে হয় আর এখানে জল কিন্তু একদমই নামমাত্র পড়ে মানে নায়ের মতোই আর তাই একটু সময় নেন আর আঁচটাকে মিডিয়াম হাই ওরকমই রাখতে হয় আর এদিকে ও বসিয়ে দিয়েছি আর এখানে দিশার জন্য আজকে ডালের শুক্তো বানাবো ওটাও আমি সেদ্ধ করে রেখেছি আর এই যে এখন সন্ধ্যাবেলা দিশা বসেছে পড়তে আর পড়ার আগে কিন্তু ওর টিফিনের রিকোয়েস্ট চলে আসে আর আজকে টিফিনে কি আছে দিশা বলো অ্যাপেল অ্যান্ড চানাচুর কী কম্বিনেশনে খাচ্ছে মানে একটা আনহেলদি আর একটা হেলদি বাহ আর এদিকে কিন্তু বোর্ডটা মোটামুটি রেডি হয়েছে এখনও কমপ্লিট হয়নি তো মোটামুটি যা যা এ সপ্তাহে পড়াবো সেগুলো আমি একটা সেট রেডি করে রেখেছি আর এই যে আমাদের ঘড়ি আজকে থেকে ঘড়িও দিশাকে পড়ানো হবে তো এই হচ্ছে আমাদের এখন পড়াশোনার পাঠ খেতে খেতেই পড়াশোনা আগে খেয়ে নাও তারপর পড়বে তো চলো দিশাকে পড়াটা শেষ করি নি তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি তবে দিশা কিন্তু আজ একটা ভারী সুন্দর পিকচার এঁকেছে দিশা তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কী পিকচার তাহলে আমি একটু বলে দিই এটা হচ্ছে বীর পুরুষের পিকচার আর দিশাকে সরস্বতী পুজো উপলক্ষে বীর পুরুষ ছড়াটা আমি শেখাচ্ছিলাম রবি ঠাকুরের আর ওটারই পিকচার দিশা আজকে সকালবেলা বসে বসে এঁকেছে মা পালকিতে চলে যাচ্ছে আর ছেলেটা ঘোড়ায় চড়ে যাচ্ছে তাই তো এটা তো মেয়ে আচ্ছা তাহলে তো এটা বীর পুরুষ হবে না কি হবে তুমি গুড তো তোমাদেরকে এখন চলো দেখাই দিশার বীর পুরুষের প্রিপারেশন কিরকম চলছে কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখাই আর বাকিটা ফাইনাল যেদিন হবে ওই দিনে হ্যাঁ

এই যে আমি দেখাচ্ছি তুমি ধরবে না এই যে দুটো কাটা যখন এটা হচ্ছে আওয়ার হ্যান্ড মানে ছোট কাটাটা এটা হচ্ছে মিনিট হ্যান্ড মানে বড় কাটাটা ঠিক আছে এবার দুটো কাটা যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড দেখো কোন ঘরে দাঁড়িয়ে আছে টুয়েলভের ঘরে তাহলে এটা হচ্ছে টুয়েলভ ও ক্লক এটা হচ্ছে ছিঁড়বে না আর এবার দেখো কি হবে মিনিটের কাটা ঘুরবে কিন্তু আবারের কাটা দাঁড়িয়ে থাকবে মিজের কাটা তুমি আস্তে আস্তে ঘোরাও মিজে কাটাকে হ্যাঁ ঘোরাও ঘোরাও পুরো সবটা ঘুরে যখন টুয়েলভে এলো তখন আবারের কাটা কোথায় চলে যাবে হচ্ছে না তখন আবারের কাটা চলে যাবে ওয়ানে আবারের কাটা যদি ওয়ানে যায় তখন এটা কটা বাজে হ্যাঁ তখন মিনিটের কাটাকে টুয়েলভেই থাকতে হবে আওয়ারের কাটা থ্রিতে থাকবে মিনিটের থাকবে তখন এটা বাজবে কাটা সকাল না এটা সকাল দুবার দুবার করে সব টাইম আসে বিকেল চারটাও হয় সকাল চারটাও হয় ঠিক আছে ফোর ও ক্লক হ্যাঁ এবার মিনিটের কাটা টুয়েলভেই আছে আওয়ারের কাটা কোথায় যাবে ফাইভে যাও

তাহলে 12:00 বুঝতে পেরেছো আচ্ছা এবার তুমি আমাকে দেখাও তো কোনটা আওয়ার কাটা কোনটা মিনিট কাটা মিনিট মিনিট হ্যান্ড আওয়ার আওয়ার হ্যান্ড তাহলে ঘড়ির কটা হ্যান্ড থাকে হ্যাঁ দুটো দুটো স্পেশালি দুটো থাকে আর একটা থাকে ওটা হচ্ছে সেকেন্ড কিন্তু ওটা পরে করব দুটো স্পেশাল থাকে একটা হচ্ছে মিনিট হ্যান্ড একটা হচ্ছে আওয়ার হ্যান্ড এবার মিনিট কখনো উল্টো ঘুরে না ঘড়ি সময় এরকম ঘুরে এই দিক থেকে দিকে ঘুরে ঠিক আছে রাইট থেকে লেফটে যায় শোনো শোনো একটা কথা মনে রাখবে কখনো এদিক ঘড়ি দিয়ে ঘুরে না ঘড়ি কখনো টাইম উল্টে যায় না তুমি কখনো কি দেখেছো রাত্র থেকে একদম দুপুর থেকে আবার দুপুর দুপুর থেকে আবার সকালে চলে এসছে এরকম তো হয় না একবারে রাত্র হয় তারপর আবার সকাল হয় তাই তো মানে রকম ভাবে ঘড়ি ঘুরতে থাকে সময় এরকম ভাবে ঘড়ি ঘুরতে থাকে ঘড়ি কখনো উল্টো দিকে ঘুরে না ঠিক আছে তো দিশার কথা এখন একদমই শেষ হবে না আর ঘড়ি নিয়ে সাংঘাতিক রকম ব্যস্ত ভীষণ এক্সাইটেড ঘড়ি শিখতে বাচ্চারা এরকমই হয় তাই আমি ভাবলাম দিশার জন্য এরকম বানিয়ে দিই আর দেখতেই পাচ্ছ দিশা এতে কত খুশি আর ওকে এত খুশি দেখে না আমারও খুব ভালো লাগছে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলাতেও আমার মা আমাকে না খুব ইন্টার্যাক্টিভ ওয়েতে পড়াতো তাই হয়তো এই সব জিনিসগুলো মাঠ থেকেই আমার শেখা আর এগুলো আমি চেষ্টা করি আমার মেয়েকে মানে সব রকমভাবে যতটা পারি এতটা ইন্টার্যাক্টিভ রেতে লার্নিং করানোর তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখে ভালো লেগেছে আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের সাপোর্ট আমার খুব দরকার এই ব্লগগুলোকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে তো এই আশায় ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগে আর তখন হবে অনেক কথা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আনন্দে রেখো টাটা